এর আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ফেসবুকে, যেখানে আমরা ওই সিমুলেটারে দেখিয়েছিলাম, সেম ওইটাই আমরা এই যে প্র্যাকটিক্যাল করে দেখাতে গেলে আমাদের এরকম একটা এলসিডি বোর্ড আর একটা যে অর্ডিনো ন্যানো লাগবে। এটা অর্ডিনো ন্যানোর বোর্ড আর একটা হচ্ছে এলসিডি। এই এলসিডি বোর্ডে দু ধরনের কিনতে পাওয়া যায়, এরকম একটা এলসিডি বোর্ডও পাওয়া যায় আর আমার এটার পিছনের একটা আইসি লাগানো আছে এখানে, এই যে এই এই পিছনে যে বোর্ডটা লাগানো আছে এই সময়তে এর থেকে বেশ 20 টাকা মতো দাম বেশি নেয়, কিন্তু এই বোর্ডটা লাগানো থাকলে কেবল 4টে তারের কানেকশান করলেই হবে। এখানে এই যে 4টে তার যে আছে অর্ডিনো ন্যানোর সাথে কানেক্ট করলে পরে এই এলসিডি চালানো যাবে। আমরা ওই সিমুলেটারে দেখেছি সব, না সিমুলেটারে তো আমি এইটা এই বোর্ড ছিল না, আমার শুধু এলসিডি ছিল, সেখানে অনেকগুলো কানেক্ট করতে হয়েছিল। এবং এই এলসিডির অরিজিনাল ওপরে 16টার মধ্যে 4টে 12টার তোমাকে কানেক্ট করতে হবে, প্লাস একটা পট লাগাতে হবে, ওই পোটেনশিওমিটার বলে যেটা ভ্যারিয়েবল রেজিস্টার সেই লাগাতে হবে। তা সেই জন্যে বেটার হচ্ছে এই বোর্ড কিনে নেওয়া। তো এই বোর্ডে 4টে তার, তার জন্য একটা এরকম জাম্পার লাগবে, এই 4 পিনের আমরা বানিয়ে নিয়েছি, আর একটা এরকম ব্যাটারি সেট লাগবে, ঠিক আছে। তো এই মাইক্রো কন্ট্রোলার আমরা এখানে যে অরিনো ইনো এই যে অরিনো ন্যানো ইউজ করছি, তো ন্যানো তো এখানে 30 পিনের আইসি, এখানে যে আইসিটা রয়েছে যে অ্যাট মেগা, এখানে এই ভেতরে এই আইসিটা দিয়ে চলছে অ্যাট মেগা 328 পি এই এই আইসিটা। তো ওই রকম এখন যে পাওয়া যায়, আমার তো এই বোর্ডটা চালাতে গেলে এই এলসিডি চালাতে গেলে শুধু দুটো, একটা তো তোমার ইয়ে লাগবে ওই 5 ভোল্টের লাইন আর একটা নেগেটিভ, আর দুটো কেবল সিগন্যাল চাই দুটো। তো সেই দুটো আমরা কোথাতে এই রকম আজকাল যে ছোটো ছোটো এই যে আগেকার দিনের মাইক্রো কন্ট্রোলার, এটা হচ্ছে পি গ্রুপ পিআইসি, এটা 16F88877A মাইক্রো কন্ট্রোলার, এটা এখনকার যে ইনো ন্যানো এসবের মাইক্রো কন্ট্রোলার, আর এইটা হচ্ছে আরও টিনি এই যে টিনি 85 8 পিনের। তো 8 পিনের মধ্যে দুটো যাবে, 3টে এখানে আমরা 5টা পিন এখানে পাবো, একটা রিসেট পিন, একটা গ্রাউন্ড আর একটা ভিসিসি 5 ভোল্টের লাইন, আর 5টা টি আমার তো দরকার এটা চালাতে, কটা দুটো, তাহলে আমরা এইটা দিয়েই চালাতে পারবো এটা, সেটা আমি করবো এই টিনি 85-এর মধ্যে এই প্রোগ্রামটা ঢোকাবো। সেটা আমি এর পরের ভিডিওতে দেখাবো এটা কী করে করতে হবে। এখন যে আছে আজকে যেটা ওইটাকে আমরা করি, তো প্রথমে আমাদের এই অর্ডিনো বোর্ডটাকে আমরা লাগাতে হবে এখানে, ভিন অর্ডিনো বোর্ডটাকে আমরা এখানে লাগালাম, ওকে। তারপরে আমাদের এইখানে এইটার পেছনে লাগানোর আমাদের করা আছে, এই যে এখানে লেখা থাকে দেখে না, এখানে এই জায়গাটাতে লেখা আছে যে গ্রাউন্ড ভিসিসি এসডি, এসডিএ মানে সিরিয়াল ডাটা, আর হচ্ছে সিরিয়াল ক্লক এসসিএল। তো আমরা এটা কী করবো, এখানে আমাদের গ্রাউন্ডের দিকে গ্রাউন্ড দেবো, গ্রাউন্ড দেওয়ার জন্য আমার এখানে মার্কিং করা আছে, এখানে একটা একদিকে একটা গ্রুপ কটা আছে আর একদিকে প্লেন আছে, দেখো এটা প্লেন আর এইদিকে একটা গ্রুপ করা আছে, তো গ্রুপ প্লেনটা হচ্ছে আমার গ্রাউন্ড, তো গ্রাউন্ডের গ্রাউন্ড দিয়ে দিলাম প্লেনটা, ঠিক আছে। আর এখানে একটা জাম্পার থাকে এই পিছনে এই জায়গাটায়, এই যে জাম্পার এখানে 2 পিন আছে, ওটা জাম্পার করা থাকে যাতে ওই ব্যাকলাইট জ্বালানোর জন্যে। এইবারে আমরা কী করবো না, এর এর যে গ্রাউন্ডটা গ্রাউন্ডে আগে দিয়ে দাও, এই গ্রাউন্ডটা আমরা গ্রাউন্ডে দিয়ে দিয়েছি, আর এই সাদাটা হচ্ছে আমাদের 5 ভোল্টের লাইন, 5 ভোল্টের লাইন গ্রাউন্ড থেকে একটা ছেড়ে থাকে, 5 ভোল্টের লাইন হয়ে গেল। তারপরে দুটো ছেড়ে 5 ভোল্টের একটা দুটো ছেড়ে আমাদের দিয়ে দিয়েছি, এটা এটা আমাদের A5 অ্যান্ড A4-এ লাগবে, কানেকশন দুটো হবে আমার A4 A5, তো এটা আমাদের A4, এটা আমাদের A5, ঠিক আছে, বাস কানেকশন কমপ্লিট। এইবার আমাদের ব্যাটারির আমাদের বাইরে আমাদের পজিটিভ লাইন করা আছে আর ভিতরের দিকে আমাদের নেগেটিভ লাইন করা আছে, আর এইটাকে আমরা এখানে এইখানে আমরা একটা পিন দিয়ে আটকে দিলাম যাতে নড়াচড়া না করে, ওকে। এখানে একটা পিন দিয়ে আমরা আটকে দিয়েছি, এই যে
নড়াচড়া করছে না। এইবার আমাদের গ্রাউন্ড কানেকশান দেব, গ্রাউন্ডটা আমাদের আছে ভেতরে, দিলেই ওই দেখো আমাদের ওই হরে কৃষ্ণ হরে রাম ওই ওইটা এইটা এলসিডি বোর্ডে স্ক্রল করছে, দেখা যাচ্ছে? একটু কাছে নিয়ে এসো, দেখ ঠিক আছে। তো এর আগের ভিডিওটা দেখলে সেখানে ডিটেলে আছে এই হরে কৃষ্ণ কী করে লিখছে, কী করে আমি ফন্ট বানিয়েছি। আগের ভিডিওটা দেখো, দেখলে পরে বুঝতে পারবে যে হরে কৃষ্ণ কী করে। এটাতে আমরা এখানে আমাদের ইয়ে দিয়ে কম্পিউটার দিয়ে এর মধ্যে প্রোগ্রামটা লোড করে নিয়েছি, এখানে আমাদের ইয়ে ওয়্যার আছে কম্পিউটার দিয়ে। এখন আর আমি সেসব দেখাচ্ছি না কম্পিউটার দিয়ে, সেগুলো তো তোমরা জানো যে অর্ডিনোতে কী করে প্রোগ্রাম লোড করতে হয়। তো এই প্রোগ্রামটাতে লোড করে আমি প্র্যাকটিক্যাল করে দেখালাম, ঠিক আছে? বন্ধ করলাম, ভিডিও বড় হয়ে যাচ্ছে অনেকটা।